কাঠামোতে সংস্কার আনা। সিএনজির দাম বৃদ্ধিতে বাসের পর এবার পণ্য পরিবহনের ভাড়াও বাড়তে পারে এমন আভাস দিয়েছেন ট্রাক লরি মালিক সমিতির নেতারা। এতে দুশ্চিন্তায় পড়েছেন উৎপাদকরা, বলছেন ভাড়া বাড়লে উৎপাদন খরচ বাড়বে আরও এক ধাপ, কমে যাবে প্রতিদ্বন্দ্বিতা সক্ষমতা। সিএনজির দাম বৃদ্ধির অজুহাতে অনৈতিকভাবে যেন ট্রাক মালিকরা ভাড়া না বাড়ায় তা তদারকির আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। এসব ট্রাকের বেশিরভাগের জ্বালানি ডিজেল, অল্প সংখ্যক চলে সিএনজিতে। প্রতি ঘনমিটার সিএনজির দাম 5 টাকা বেড়ে 35 টাকা কার্যকর হয়েছে সেপ্টেম্বর থেকে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ভাড়া বাড়লেও পণ্য পরিবহন করা এসব ট্রাক লরি কাভার্ড ভ্যানের ভাড়া এখনো বাড়ানো হয়নি। তবে শিগগিরই হয়তো ভাড়া সমন্বয় করতে পারেন পরিবহন মালিকরা। 100% এর মধ্যে 30% চলে গেছে, এটা স্বাভাবিকভাবে ভাড়া বাড়বে, এটা যৌক্তিক ভাড়া বাড়ানো এখন। কারণ যে খরচটা আগে হতো গ্যাসের দাম বৃদ্ধির পরে তো তা বেড়ে যাবে, যে খরচটা বাড়লে সে তার ওই যে ভাড়ার উপরে সেটা কস্টিং করবে। গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে এমনিতেই প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় পণ্য উৎপাদনের ব্যয় বেড়েছে বাংলাদেশে। তার উপর পরিবহন খরচ বাড়লে বোঝার উপর শাকের আটি হবে রপ্তানিকারকদের। ভাড়া বাড়লে অবশ্যই আমাদের কস্ট বেড়ে যাবে। এখন আপনারা দেখবেন যে আমাদের প্রোডাকশন কস্ট কমিয়ে কিন্তু আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বিভিন্ন দেশের সঙ্গে, যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করি আমাদের কিন্তু কোনো ব্যয়েরই কিন্তু প্রাইস বাড়িয়ে দেবে না। তা আমাদের কস্ট কাটিং করে কিন্তু আমরা চলতে হবে, এক্সপোর্ট বাড়াতে হবে। সিএনজির দাম বাড়ানোর পর পরিবহনের ভাড়া বৃদ্ধিকে অহেতুক ভাবছেন না অর্থনীতিবিদরা, কিন্তু তা যেন অযৌক্তিকভাবে না হয় সরকারকে তার নজরদারির পরামর্শ দিয়েছেন তারা। পরিবহন ব্যয় বাড়লে আমরা যারা এই ভোক্তা পর্যায়ে পণ্য আহরণ করছি আমাদের আভ্যন্তরীণ বাজারে, সেখানে কোনোভাবে মিডলম্যানরা অনেক বেশি টাকা চার্জ করেন কিনা এটাকে অজুহাত হিসেবে রেখে সেটাকে কীভাবে রোধ করা যায় সেটা হলো সরকারের জন্য গুরুত্বপূর্ণ। শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাকের কাঁচামালের যোগানে এখনও 30-70% আমদানি নির্ভরতা আছে, তাই পরিবহন ব্যয়ের বোঝা সবচেয়ে বেশি ভোগাবে এই শিল্পকেই। আরিফুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। 5 বছর পর ড্রেজিং এর মাধ্যমে চালু হলো মংলা ঘষিয়াখালী চ্যানেল, শুরু হয়েছে সব ধরনের নৌযান চলাচল। ব্যবসায়িকভাবে গুরুত্বপূর্ণ চ্যানেলটির 22 কিলোমিটার অংশ খনন করা হয়, তবে চিংড়ি